পুজো মণ্ডপে স্থান ঘিরে সরগরম কৈলাসহর। স্থান পরিবর্তনের মহকুমা প্রশাসনের আদেশকে ঘিরে ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারে কড়া নাড়ল কৈলাসহরের শ্রীরামপুর এলাকার ট্রাই জাংশনের ওয়েস্ট কৈলাসহর ক্লাব। মহকুমা শাসকের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে গত 7 অক্টোবর ত্রিপুরা উচ্চ আদালতে রিট পিটিশন করেন ক্লাব সম্পাদক দেবাংশু দাস। 8 অক্টোবর উচ্চ আদালত এই রিট পিটিশন গ্রহণ করে ত্রিপুরা সরকারকে নোটিশ ধরিয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী 14 ডিসেম্বর হবে বলে ক্লাবের সদস্য জীবন দেবনাথ জানিয়েছেন। রবিবার এক সাংবাদিক বৈঠকে ক্লাবের সভাপতি নিতাই দাস, ক্লাব সদস্য প্রতীক দাস, জীবন দেবনাথ, নন্দদুলাল দেবনাথের উপস্থিতিতে তারা জানান, বিগত 40 বছর ধরে ওয়েস্ট কৈলাসহর ক্লাব শ্রীরামপুর এলাকায় পূজা করে আসছে। রাজ্যে 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকে এলাকায় ওয়েস্ট কৈলাসহর ক্লাবের নির্দিষ্ট জায়গায় পুজো করতে দেওয়া হচ্ছে না। গত বছরও এমন সমস্যা হয়েছিল, এর পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য ক্লাবের পক্ষ থেকে স্থানীয় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত থেকে এলাকায় পুজো করার জন্য গত 23 অগস্ট নো অবজেকশন আবেদন করা হয়। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল যথারীতি নো অবজেকশন দিয়েও দেন। পাশাপাশি পূর্ত দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, পঞ্চায়েত থেকে অনুমতি নেওয়া হয়, কিন্তু বিপত্তি বাধে মহকুমা শাসকের ওই নির্দিষ্ট স্থানে পুজো মণ্ডপ না করার আদেশকে ঘিরে। তিনি 5 অক্টোবর আদেশে উল্লেখ করেছেন, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল লিখিতভাবে মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা জানিয়েছেন, ওয়েস্ট কৈলাসহর ক্লাব শ্রীরামপুর এলাকার ওই জায়গাতে পুজো না করার জন্য, ফলে অন্যত্র পুজো করার জন্য নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে শরণা পণ্য হয় ক্লাব সুষ্ঠু বিচারের আশায়। আগতের মধ্যে লেখা আছে যে এখানে পূজা করলে এই আইন শৃঙ্খলার অবনতি হবে, ট্রাফিক সমস্যা হবে। অথচ আমরা দেখি কৈলাসহরের মধ্যে পিডব্লিউডি রোড ব্লক করে পূজা হচ্ছে, কিন্তু ওয়েস্ট কৈলাসহর ক্লাব এখানে আপনারা লক্ষ্য করেন কোথায় রাস্তার কোথায় আমরা পূজা করছি। আমাদেরকে বারবার যাতে আমরা পূজাটা করতে না পারি তার জন্য আমাদের এই পঞ্চায়েত থেকে এবং প্রশাসন থেকে আমাদেরকে আমরা অন্যত্র করেছি। এবার আমরা আগে থেকে নেমেছিলাম যে আমাদের কাজ মানে কাগজপত্র সমস্ত কিছু আমরা আগস্ট মাস থেকে শুরু করেছি, অথচ আমাদেরকে এবারও সেই জায়গা থেকে বঞ্চিত করেছে। মানুষ এটার আগামী দিনে এটার জবাব দেবে আমাদের বিশ্বাস। প্রশাসনের বিরুদ্ধে কি আপনারা আদালতে দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, আদালতে আমরা হাইকোর্টে গেছি। তারা আরো জানিয়েছেন পূজো করা হবে অন্য জায়গায়, কিন্তু এই বিধি নিষেধ আরোপ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কে তো কাগজ দেওয়া আছে, তো উনি কি কারণ দেখিয়েছেন? উনি তো 5 তারিখে একটা কাগজ দিয়েছে যে এখানে আইন শৃঙ্খলার অবনতি হবে এবং এখানে ট্রাফিক, এবং এটা পঞ্চায়েতের প্রধানে নাকি সেই কমপ্লেনটা করে, প্রধানের নাম নয়ন পাল। অথচ উনি আমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন, পঞ্চায়েত প্রধান আবার নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন। হ্যাঁ, আবার উনি আবার পরবর্তী সময়ে এসডিএম এর কাছে কমপ্লেন করেছে এখানে নাকি পূজা করলে আইন শৃঙ্খলা অবনতি হবে, ট্রাফিক জ্যাম হবে। এই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, সম্পূর্ণ উদ্দেশ্য। আপনারা সারা ত্রিপুরায় যে দেখুন না এরকম পূজা, আপনি দেখেন না রাস্তা কোথায়। আর আমরা পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।